করছি আজকের গল্প শিবরাম চক্রবর্তীর লেখা আমার ভালুক শিকার। তোমরা আমাকে গল্প লেখক বলেই জানো, কিন্তু আমি যে একজন ভালো শিকারী এ খবর নিশ্চয়ই তোমাদের জানা নেই। আমি নিজেই এ কথা জানতাম না শিকার করার আগের মুহূর্ত পর্যন্ত। আজকাল প্রায় শোনা যায় কোথায় কোথায় নাকি 10-12 বছরের ছেলেরা 10-12 হাত বাঘ শিকার করে ফেলেছে। আজকের 7ই জুলাইয়ের খবরের কাগজেই তোমরা দেখবে একটা 7 বছরের ছেলে 9 ফিট বাঘ সাবার করে দিয়েছে। বাঘটার উপদ্রবে গ্রাম শুদ্ধ লোকে ভীত সন্ত্রস্ত, কি করবে কিছুই ভেবে পাচ্ছিল না। ভাগ্যিস সেখানকার তালুকদারের একটা ছেলে ছিল, এবং আরো সৌভাগ্যের কথা যে তার বয়স ছিল মোটে বছর 7, তাই গ্রামবাসীদের বাঘের হাত থেকে এত সহজে পরিত্রাণ পাওয়া সম্ভব হলো। তোমরা হয়তো বলবে যে ছেলেটার ওজনের চেয়ে বন্দুকের ওজনই যে ভারী, তা হতে পারে, তবু একথা আমি অবিশ্বাস করি না, বিশেষ করে যখন খবরের কাগজে ছাপার অক্ষরে নিজের চোখে দেখেছি। আমার ভালুক শিকারের খবরটাও কাগজেই দেখেছিলাম, তারপর থেকেই তো ঘটনাটার আমার দারুণ বিশ্বাস হয়ে গেছে। প্রথমে আমি ধারণা করতেই পারিনি যে আমি ভালুকটাকে মেরেছি, এবং ভালুকটারও মনে যেন এই সন্দেহ বরাবর ছিল মনে হয় মরার আগে পর্যন্ত। কিন্তু যখন খবরের কাগজে আমার শিকার কাহিনী নিজে পড়লাম, তখন নিজের কৃতিত্ব সম্বন্ধে অমূলক ধারণা আমার দূর হলো। ভালুকটার সন্দেহ বোধ করি শেষ অবধি থেকেই গেছিল, কেননা খবরের কাগজটা চোখে দেখার পর্যন্ত তার সুযোগ হয়নি। কিন্তু না হোক, সে নিজেই দূর হয়ে গেছে। সেই রোমাঞ্চকর ঘটনাটা এবার তোমাদের বলি। আমার মাসতুতো বর্দা সুন্দরবনের দিকে অনেক জমি টমি নিয়ে চাষবাস শুরু করেছিলেন। সেদিন তার চিঠি পেলাম, এবার গ্রীষ্মটা এধারেই কাটিয়ে যাও না, নতুন জীবনের আস্বাদ পাবে, অভিজ্ঞতাও বেড়ে যাবে অনেক, সঙ্গে করে কিছুই আনতে হবে না, কেবল কয়েক জোড়া কাপড় এনো। আমি লিখলাম, যেতে লিখেছ যাব না হয়, কিন্তু এত কাপড় নিয়ে যেতে হবে কেন বুঝলাম না। আমার সুটকেসে তো 2খানার বেশি ধরবে না, এবং বাড়তি বোঝা বইতে আমি নারাজ। আর তাছাড়া এই সেদিনই তো তুমি কলকাতা থেকে 12 জোড়া কাপড় নিয়ে গেছো, এত কাপড় সেখানে কি করো? বৌদি নিশ্চয়ই ধুতি পরা ধরেননি, তোমার কাপড়েই আমার চলে যাবে, তুমি তো একলা মানুষ বাপু। দাদা সংক্ষিপ্ত জবাব দিলেন, আর কিচ্ছু না, বাঘের জন্য। আমার সবিস্মিত পাল্টা জবাব গেল, সে কি? বাঘে ছাগল গরুই চুরি করে শুনেছি, আজকাল কি কাপড় চোপড়ও সরাচ্ছে নাকি? কাপড় চোপড়ের ব্যবহার যখন শিখেছে তখন তারা রীতিমতো সভ্য হয়েছে বলতে হবে। দাদা উত্তর দিলেন, চিঠিতে অত বকতে পারি না, আমার এখানে এসে তোমার কাপড়ের অভাব হবে না এ কথা নিশ্চয়ই, কিন্তু যে কাপড় তোমাকে আনতে বলেছি তার দরকার ওই পথেই। চিড়িয়াখানার বাঘই দেখেছ, আসল বাঘ তো কোনোদিনও দেখনি, আসল বাঘের হুঙ্কারও শোনোনি, চিড়িয়াখানার ওগুলোকে বেড়াল বলতে পারো। সুন্দরবন দিয়ে স্টিমারে আসতে দুপাশের জঙ্গলে বাঘের গর্জন শোনা যায়, শোনা মাত্রই কাপড় বদলানোর প্রয়োজন অনুভব করবে, প্রায় সকলেই সেটা করে থাকেন। যত ঘন ঘন ডাকবে তত ঘন ঘনই কাপড়ের প্রয়োজন, তবে তুমি যদি খাকি প্যান্ট পরে আসো তাহলে দরকার হবে না। অতঃপর 24 জোড়া কাপড় কিনে নিয়ে আমি সুন্দরবন গমন করলাম। আমার মাসতুতো দাদাও একজন বড় শিকারী, এ তথ্যটা আগে জানতাম না, এবার গিয়ে জানলাম। শুধু হাতেই অনেক দুর্ধর্ষ বাঘকে তিনি পটকে ফেলেছেন, বন্দুক নিয়েও শিকারের অভ্যাস তার আছে, কিন্তু সেরকম সুযোগে তিনি বন্দুককে লাঠির মতো ব্যবহার করতেই ভালোবাসতেন। তার মতে কেদো বাঘকে কাটতে হলে বন্দুকের কুদোই প্রশস্ত, গুলি করা কোনো কাজের কথা নয়। কিছুদিন আগে এক বাঘের সঙ্গে তার খুব হাতাহাতি হয়ে গিয়েছিল, তার নিজের মুখেই আমার শোনা। বাঘটার অত্যাচার বেজায় বেড়ে গিয়েছিল, সমস্ত গ্রামটার নিদ্রার ব্যাঘাত ঘটাতো ব্যাটা, এমনকি তাদের স্বপ্নের মধ্যেও এসে হানা দিত পর্যন্ত। দাদার নিজের ভাষাতেই বলি, তারপর তো ভাই বেরুলাম বন্দুক নিয়ে, কি করি, গোটা গ্রামের অনুরোধ, ফেলা তো যায় না, একাই গেলাম। संगे लोकजन निये शिकारे जावा आमी पछंद करी ना। एकबार अनेक लोक संगे निये जा विपदे पड़ेछिलाम कि बोलबो, बाघ करलो तादेर तारा, तारा एसे पड़लो आमार घाड़े, मानुषेर ताराय प्राणे मारा जाई आर कि। गेलाम किछु दूर जेतेई देखी सम्मुखे बाघ। बंदूक छुड़ते गिये जानलाम टोटा आना हयनि, आर से बंदूकटा एमन भारी जे ताके लाठिर मतो खेलानो जाय ना। कि करी, बंदूक फेले दिए शुधु हाते बाघेर ऊपर झाँपिये पड़लाम। जोर धस्ताधस्ती, कखनो बाघ ऊपरे कखनो नीचे, कखनो आमी नीचे बाघ ऊपरे। बाघटाके प्राय काबू करे এনেছি। एमन समय आमी रुद्ध निश्वासे अपेक्षा करছি। बौदी बाधा दिए बोललेन, एमन समय तोमार दादा गेलेन तक्तपोष थेके पड़े, जलेर छाट दिए हावा करे अनेक कष्टे ओर ज्ञान फिरिये आनी। माथाटा गेल फेटे, 3 दिन जलपट्टी दिते हयेछिलो। एरपर दादा 12 दिन आर बौदिर संगे बाक्यालाप करलेन ना एबं माछेर मुड़ो सब आमार पातेई पड़ते लागलो। दादा एकदिन चुपी चुपी आमाय बोललेन, तोमार बौदिर कीर्ति जानो ना तो, खुकिके निये पाशेर जंगले आम कुड़ोते गिये पड़ेछिलेन एक भाल्लुकेर पाल्लाय। खुकी तो पालिये एलो, उनी भये जुबुथुबु हये एकटा उइयेर ढिपिर ऊपर बसे पड़े एमन चेঁচামেচি आर कान्नाकाटी शुरू करे दिलेन जे भालुकटा ओर व्यवहारे लज्जित हये फिरे गेल। आमी बोललाम, ओर भाषा ना बुझते पेरे हतभम्ब हये गेछिलो, एमन तो होते पारे। दादा बिरक्ति प्रकाश करलेन, हाँ भारी तो भाषा, प्रत्येक चिठिते 200 करे बानान भूल। बौदिर पक्ष समर्थन करते आमाके अंतत माछेर मुड़ोर कृतज्ञता सूत्रेও बोलते हलो। भालुकेरा शुनेछि साइलेंट वार्कार, बक्तृता टक्तृता ओरा तत पछंद करे ना, काजेई बौदी भालुक ताराबार ब्रह्मास्त्रই प्रयोग করেছিলেন, বুঝলে দাদা? দাদা কোনো জবাব দিলেন না, আপন মনে গজরাতে লাগলেন। বৌদির তরফে আমার ওকালতি শুনে তিনি মুষড়ে পড়লেন কি খেপে গেলেন ঠিক ঠাউর করতে পেলাম না। কিন্তু সেদিন বিকেলেই তার মনোভাব টের পাওয়া গেল। দাদা আমাকে হুকুম করলেন পাশের জঙ্গল থেকে এক ঝুড়ি আম কুড়িয়ে আনতে, সেই জঙ্গল যেখানে বৌদির সঙ্গে ভালুকের প্রথম দর্শন ঘটেছিল। দাদার গড় হজম হয়েছিল, তাই জাম খাওয়ার দরকার, কিন্তু আমি দাদার ডিপ্লোমাসি ধরতে পারলাম। আমাকে ভাল্লুকের হাতে ছেড়ে দিয়ে আমাকে শুদ্ধ বিনা অনায়াসে হজম করার মতলব। বুঝলাম বৌদির পক্ষে যাওয়া আমার ভালো হয়নি। আমতা আমতা করছি দেখে দাদা বললেন, আমার বন্দুকটা না হয় নিয়ে যা, কিন্তু দেখিস ভুলে ফেলে আসিস না যেন। ওহ কি কুটচকরি আমার মাস্তুতো বর্দা, ভালুকের সম্মুখে দাঁড়িয়ে বক্তৃতা করা বরং আমার পক্ষে সম্ভব হতে পারে, কিন্তু বন্দুক ছোড়া, একটা থাকলে হয়তো দৌড়ে পালিয়ে আসতে পারবো, কিন্তু ওই ভারী বন্দুকের হ্যান্ডিক্যাপ নিয়ে দৌড়তে হলে সেই রেসে ভালুকই যে প্রথম হবে এ বিষয়ে আমার যেমন সন্দেহ ছিল না, দেখলাম দাদাও তেমনই স্থির নিশ্চয়। দাদা জামের ঝুড়ি আর বন্দুকটা আমার হাতে এগিয়ে দিয়ে বললেন, চট করে যা, দেরি করিসনি, তোর খুব ভয় করছে নাকি? অগত্যা আমায় বেরোতে হলো। বেশ দেখতে পেলাম আমার মাস্তুতো বর্দা আড়ালে একটু মুচকি হেসে নিলেন। মাছের মুড়োর বিরহ তার প্রাণে সই ছিল না। আহ, এই বিদেশ বিভুয়ে মাস্তুতো ভাইয়ের নিমন্ত্রণ রক্ষা করতে এসে ভালো করিনি। খতিয়ে দেখলাম ওই 24 জোড়া কাপড়ই বর্দার নেট লাভ। বেরিয়ে পড়লাম, এক হাতে ঝুড়ি আরেক হাতে বন্দুক। নিশ্চয়ই আমাকে খুব বীরের মতো দেখাচ্ছিল, যদিও একটু বিশ্রী রকমের ভারী, তবু বন্দুকে আমার বেশ মানাচ্ছে। ক্রমশ মনে সাহস এলো, আসুক না বেটা ভালুক, তাকে দেখিয়ে দিচ্ছি, এবং বর্দাকেও। মাস্তুতো ভাই কেবল চড়ে চড়েই হয় না, শিকারিতে শিকারিতেও হতে পারে। উনি একজন বড় শিকারি, আর আমি বুঝি কিচ্ছু নই। বন্দুকটা বাগিয়ে ধরলাম, আসুক না বেটা ভালুক। এবার ঝুড়িটা হাতে নেওয়ার যতটা মনুষ্যত্বের মর্যাদা লাঘব হয়েছিল, বন্দুকে তার ঢের বেশি পুষিয়ে গেছে। আমাকে দেখাচ্ছে ঠিক বীরের মতোই, অথচ দুঃখের বিষয় এই জঙ্গল পথে একজনও দেখবার লোক নেই। এ সময় একটা ভাল্লুককে দর্শকের মধ্যে পেলেও আমি পুলকিত হতাম। বন্দুক কখনো যে ছুড়িনি তা নয়, আমার এক বন্ধুর একটা ভালো বন্দুক ছিল, হরিণ শিকারের উচ্চাভিলাষ বসে তিনি ওটা কিনেছিলেন। বহুদিনের চেষ্টায় ও পরিশ্রমে তিনি গাছ শিকার করতে পারতেন। তিনি বলতেন, গাছ শিকারের অনেক সুবিধে। প্রথমত, গাছেরা হরিণের মতো অত দৌড়য় না, এমনকি ছুটে পালাবার বদ অভ্যাস নেই ওদের। দ্বিতীয়ত ইত্যাদি, সে বিস্তর কথা। তা তিনি সত্যিই গাছ শিকার করতে পারতেন, অন্তত বাতাস একটু জোর না বইলে উপযুক্ত আবহাওয়ায় এবং গাছটাও হাতের কাছে হলে তিনি অনায়াসেই লক্ষ্যভেদ করতে পারতেন। প্রায় প্রত্যেকবারই আমিও তার সঙ্গে গাছ শিকার করেছি, তবে যে কোনো গাছ আমি পারতাম না। আকারে প্রকারে কিছু বড় হলেই আমার পক্ষে সুবিধা হতো। গুড়ির দিকটাতেই আমার স্বাভাবিক ঝোঁক ছিল। বৃক্ষ শিকারে যখন এতদিন হাত পাকিয়েছি, তখন ব্যাঘ্র শিকারে যে একেবারে বেহাত হব না, এ ভরসা আমার ছিল। জঙ্গলে গিয়ে দেখি পাকা পাকা জামে গাছ ভর্তি। জাম দেখে জাম্বুবানের কথা আমি ভুলেই গেলাম। এমন বড় বড় পাকা পাকা খাসা জাম, জিভ লালায়িত হয়ে উঠল। বন্দুকটা একটা গাছে ঠেসিয়ে দু হাতে ঝুড়ি ভরতে লাগলাম। কতক্ষণ কেটেছে জানি না, একটা খসখস শব্দে আমার চমক ভাঙল। চেয়ে দেখি ভালুক। ভালুকটা পেছনের পায়ে ভর দিয়ে দাঁড়িয়েছে এবং আমি যা করছি সেও তাতেই ব্যাপৃত। এক হাত দিয়ে জামের একটা নিচু ডালকে সে বাগিয়ে ধরেছে, অন্য হাতে নির্বিচারে মুখে পুড়ছে, কাঁচা ডাসা সমস্ত। আমি বিস্মিত হলাম বললে বেশি বলা হয় না। বোধহয় আমি ঈষৎ ভীতই হয়েছিলাম। হঠাৎ আমার মনে হলো ভালুক দর্শনের বাঞ্ছা একটু আগেই করেছি বটে, কিন্তু দেখা না পেলেই যেন আমি বেশি আশ্বস্ত হতাম। ঠিক সেই মারাত্মক মুহূর্তেই আমাদের চারি চক্ষুর মিলন। আমাকে দেখেই ভালুকটা জাম খাওয়া স্থগিত রাখল এবং বেশ একটু পুলকিত বিস্ময়ের সঙ্গে আমাকে পর্যবেক্ষণ করতে লাগলো। আমি মনে মনে সন্ত্রস্ত হয়ে উঠলাম। গাছে উঠতে পারলে বাঘের হাত থেকে নিস্তার আছে, কিন্তু ভাল্লুকের হাতে কিছুতেই পরিত্রাণ নেই। ভাল্লুকরা গাছে উঠতেও ওস্তাদ, অগত্যা শ্রেষ্ঠ উপায় পালিয়ে বাঁচা। বন্দুক ফেলে যেতে দাদার নিষেধ। বন্দুকটা বগল দাবাই করে চো চা দৌড় দেওয়ার মতলব করেছি। দেখলাম সেও আস্তে আস্তে আমার দিকে এগোচ্ছে। আমি দৌড়লেই সে যে আমার পিছু নিতে দ্বিধা বোধ করবে না, আমি তা বেশ বুঝতে পারলাম। ভাল্লুক জাতির ব্যবহার আমার মোটেই ভালো লাগলো না। আমিও দৌড়চ্ছি, ভাল্লুকও দৌড়চ্ছে। বন্দুকের বোঝা নিয়ে ভাল্লুক দৌড়ে আমি সুবিধা করতে পারবো না বুঝতে পারলাম। যদি এখনো বন্দুকটা না ফেলে দিই, তাহলে নিজেকে এখানে ফেলে যেতে হবে। অগত্যা অনেক বিবেচনা করে বন্দুককেই বিসর্জন দিলাম। কিছু দূর দৌড়ে ভাল্লুকের পদশব্দ না পেয়ে ফিরে তাকালাম, দেখলাম সে আমার বন্দুকটা নিয়ে পড়েছে। ওটাকে নতুন রকমের কোনো খাদ্য মনে করেছে কিনা ওই জানে। আমিও স্তব্ধ হয়ে ওর কার্যকলাপ নিরীক্ষণ করছিলাম। ভাল্লুকটা বেশ বুদ্ধিমান। অল্পক্ষণেই সে বুঝতে পারলো ওটা খাদ্য নয়, হাতে নিয়ে দৌড়বার জিনিস। এবার বন্দুকটা হস্তগত করে সে আমাকে তাড়া করলো। বিপদের উপরে বিপদ। এবার আমার বিপক্ষে ভাল্লুক এবং বন্দুক। ভাল্লুকটা কীরকম শিকারী আমার জানা ছিল না। বন্দুকে ওর হাত অন্তত আমার চেয়ে খারাপ নয় বলেই আমার আন্দাজ। যা ভেবেছিলাম ঠিক তাই। কয়েক লাফ না যেতেই পেছনে বন্দুকের আওয়াজ। আমি চোখ কান বুজে শটান শুয়ে পড়েছি, যাতে গুলিটা লক্ষ্যভ্রষ্ট হয়। যুদ্ধের তাই রীতি কিনা। তারপর আবার দুরুম, আবার আবার সেই বন্দুক গর্জন। আমি দুরু দুরু বক্ষে শুয়ে শুয়ে দুর্গা নাম করতে লাগলাম। ভাল্লুক শিকার করতে এসে ভাল্লুকের হাতে না স্বীকৃত হয়ে যাই। আমি চোখ বুজেও যেন স্পষ্ট দেখছিলাম ভাল্লুকটা আস্তে আস্তে আমার দিকে এগিয়ে আসছে। তার গুলিতে আমি হতাহত। অন্তত একটা কিছু যে হয়েছি সে বিষয়ে সে নিঃসন্দেহ। গুলির আঘাতে না যাই, ভাল্লুকের আঘাতে এবার গেলাম। মৃত্যুর পূর্বক্ষণে জীবনের সমস্ত ঘটনা বায়োস্কোপের ফিল্মের মতো মনশ্চক্ষের উপর দিয়ে চলে যায় বলে একটা গুজব শোনা ছিল। সত্যিই তাই, একেবারে হুবহু। ছোটবেলার পাঠশালা পালিয়ে আম শিকার থেকে শুরু করে আজকের ভাল্লুক শিকার পর্যন্ত প্রায় 400 পাতার একটা মোটা সচিত্র জীবন। স্মৃতি আমার মনে মনে ভাবা, লেখা, ছাপানো, প্রুফ কারেক্ট করা, এমনকি তার 5000 কপি বিক্রি অবধি শেষ হয়ে গেল। জীবন স্মৃতি রচনার পর আত্মীয় স্বজনের কথা আমার স্বরূপে এলো। পরিবার আমার খুব সামান্যই, একমাত্র মা এবং একমাত্র ভাই। সুতরাং সে দুশ্চিন্তা সমাধা করাও খুব কঠিন হলো না। 1 সেকেন্ড 2 সেকেন্ড 3 4 5 সেকেন্ড এর মধ্যে এত কাণ্ড হয়ে গেল, কিন্তু ভালুক বেটা এখনো এসে পৌঁছলো না। তো কি হলো তার? এতটা দৌড়ে ক্লান্ত হয়ে পড়লো নাকি? ঘাটটা ফিরিয়ে দেখি, ও মা, সেও যে শটান চিৎপাত। সাহস পেয়ে উঠে দাঁড়ালাম। এ ভাল্লুকটা তো ভারী অনুকরণ প্রিয় দেখছি, কিন্তু নড়ে না চড়ে না যে। কাছে গিয়ে দেখলাম নিজের বন্দুকের গুলিতে নিজেই মারা গেছে বেচারা। বুঝলাম দারুণ দুঃখেই সে এই করুণ কাণ্ডটা করেছে। প্রথম দিন বৌদির ব্যবহারে সে লজ্জা পেয়েছিল, আজ আমার কাপুরুষতার পরিচয়ে সে এতটা মর্মাহত হয়েছে যে আত্মহত্যা করা ছাড়া তার উপায় ছিল না। বন্দুক হাতে সগর্বে বাড়ি ফিরলাম। আমার জামহীনতা লক্ষ্য করে দাদার অসন্তোষ প্রকাশের পূর্বেই ঘোষণা করে দিলাম, বৌদির প্রতিদ্বন্দ্বী সেই ভাল্লুকটাকে আজ নিপাত করে এসেছি। কেবলমাত্র 2 শট, ব্যাস খতম। দাদা বৌদি এমনকি খুকি পর্যন্ত দেখতে ছুটল। আমিও চললাম। এবার আর বন্দুকটাকে সঙ্গে নিলাম না, 5 জনে যাত্রা নিষেধ, পাজিতে লেখে। দাদা বহু পরিশ্রমে ও বৌদির সাহায্যে ভাল্লুকের ল্যাজটাকে দেহচ্যুত করে এই বৃহৎ শিকারের স্মৃতিচিহ্ন স্বরূপ সযত্নে আহরণ করে নিয়ে এলেন। এই সহযোগিতার ফলে দাদা ও বৌদির মধ্যে আবার ভাব হয়ে গেল। আপনি আত্মদান করে ভাল্লুকটা দাদা ও বৌদির মধ্যে মিলন গ্রন্থি রচনা করে গেল। তার এই অসাধারণ মহত্ত্বে সে নতুন মহিমা নিয়ে আমার কাছে প্রতিভাত হলো। আমার রচনায় তাকে অমর করে রাখলাম। অন্তত আমার চেয়ে সে বেশি দিন টিকবে আশা করি। বাড়ি ফিরেই দাদা বললেন, অমৃতবাজার পত্রিকায় খবরটা পাঠিয়ে দিই। কি বলিস? A big wild bear was heroically killed by my young brother. এজ কত রে? আমার এজ তো তুমি জানোই, আমি উত্তর দিলাম। কমিয়ে লিখতে হবে কি না, নইলে বাহাদুরি কিসের? 10-12 বছর কমিয়ে দিই, কি বলিস? কিন্তু 10-12 বছর কমিয়েও আমার বয়স যখন 10-12 বছরের কাছাকাছি আনা গেল না, তখন বাধ্য হয়ে ইয়ং এই বিশেষণের উপর নির্ভর করে আমার বয়সান্যতাটা পাঠকের অনুমানের উপর ছেড়ে দেওয়া হলো। সেদিন আমার পাতে 2 মুড়ো পড়ল। খুকি মাকে বলে রেখেছে তার মুড়োটা কাকামণিকে দিতে। আমি আপত্তি করলাম না। ভাল্লুকের আত্মবিসর্জনে যখন করিনি, খুকির মুড়ো বিসর্জনেই বা কেন করব? সবচেয়ে আশ্চর্য এই, আমার ঝোলের বাটির অস্বাভাবিক উচ্চতা দেখেও দাদা আজ ভ্রুক্ষেপ করলেন না। এরকমই আরও সব গল্প পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর কমেন্ট করে দেবেন।